হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবাই আমি তো ভালো আছি আপনারা কেমন আছে দেখতে দেখতে চলে আসলো সেপ্টেম্বর মান্থ সেপ্টেম্বর মান্থ আর ডিসেম্বর মান্থ আমার খুবই স্পেশাল দুটি মান্থ এই মাস দুটিতে আমার বাসায় এটা উৎসব উৎসব মনে হয় সেপ্টেম্বর মান্থ হলো আমার আর আমার হাজব্যান্ডের জন্মদিন আর ডিসেম্বর মান্থ হলো আমার বাচ্চাদের জন্মদিন এই দুটি মান্থ আমার কাছে খুব স্পেশাল আমি তো বুড়ো হয়ে যাচ্ছি কিন্তু আমার কাছ থেকে তো এই দিনটি যত কমছে মনে হচ্ছে বয়স যত কমছে না বাড়ছে কিছুই বুঝতে পারতেছি না আজকে আমার জন্য একটা প্রি বার্থডে পার্টি ছিল এটা বুঝতেই পারিনি যাই হোক আমার তো কোনো কিছুই ভালো লাগতেছে না শরীরটা মন টন খারাপ তো ভাবলাম যে একটু গেট টুগেদার করি হয়তো মনটা ভালো হয়ে যাবে আসলে সবার সাথে আড্ডা দিয়েও মজা পাওয়া যায় না কিছু কিছু মানুষের সাথে আড্ডা দিলে ভালো লাগে মনটা ফ্রেশ লাগে তো হঠাৎ করে হাজব্যান্ডকে বললাম একটা মজার ডিজার্ট বানিয়েছে এটা একটু টেস্ট করাবো তুমি ওদেরকে ফোন দাও যদি বিকেলে ফ্রি থাকে তাহলে চলে আসো তারপরে এটা বলার পর হাজব্যান্ড দেখি বারোটার দিকে ফোন দিলো যে কারা কারা ফ্রি আসো বিকেলে চলে আসো তোমার ভাবি বলতেছে একটা ডিজার্ট বানিয়েছে ডিজার্টের নামটা বলবো না একটা সারপ্রাইজ তোমরা আসলে খাবো তো যাই হোক ডিজার্ট কী বানাচ্ছি সেটা পরে বলি তো এখানে হলো আমি আর আমার হাজব্যান্ড দশই সেপ্টেম্বর বসে আছি সকালবেলা ফোন দিয়ে আমার দেবর আমাকে বলতেছে ভাবি আজকে ভাইয়ের তো বার্থডে আপনারা কি আয়োজন করতেছেন বা কি প্ল্যান যেহেতু বার্থডে উনি মনে করেছে হয়তো আমরা বাইরে যাবো বা ডিনার টিনার করবো কিনা উনিটা জানতে চেয়েছে তো আমি বললাম আপনার ভাইয়ার বার্থডে আমি তো জানি না উনি বলে কি বলেন ফেসবুকে তো দেখলাম ভাইয়ার বার্থডে আজকে তো আমি বললাম হো আজকে তো দশই সেপ্টেম্বর আপনার ভাইয়ের বার্থডে বা আমি তো দশই সেপ্টেম্বরে উইশ করি না আমি উনিশে সেপ্টেম্বরে উইশ করি আপনার ভাইয়ের বার্থডেতে আর আমরা যারা বাঙালি আপনারা অনেকেই জানেন দুটা করে বার্থডে থাকে কাগজে কলমে এক আর অরিজিনাল এক আর টু থাউজেন্ড পর থেকে সবাই আসলে অরিজিনাল বাট তারপরও আমি দেখেছি বাংলাদেশে এখনও দুইটা করে বার্থডে থাকে একটা অরিজিনাল একটা কাগজে কলমে দুই বছর আগে পিছ করে দেয় জব টপ পাওয়ার জন্য তো যাই হোক তো যাই হোক তো বললো যে ঠিক আছে আপনার আমি বললাম যে না আমার শরীরটা ভালো না আমি তেমন কিছুই করব না তো উনি বলতে ঠিক আছে তাহলে আমি ভাইয়া আপনাদের জন্য পিজা নিয়ে আসতেছি রাতে আমরা একসাথে পিৎজা খাবো তো যে কথা সেই কাজ শ্যাম ভাই এই পিৎজা আনতে সে লন্ডনে চলে গেল ওয়েট করতেছি ওনার জন্য উনি তো আসে না পিৎজা নিয়ে লন্ডন থেকে আসতে আসতে পিৎজাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে যাই হোক পিৎজাগুলো এখন ঠান্ডা হয়েছে কোনো সমস্যা নেই তো এগুলো মাইক্রোওভেন করেই খাবো সবাইকে ডাকলাম যে তোমার চাচু পিৎজা আনছে চলো একসাথে খাই আর আমার শরীর ভালো না কোনো কিছুই না জাস্ট একটু ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি দুধ চাও করিনি শাওন বাই নাকি আমার সাথে বলার পরে ওনাদের আরেকটা দাওয়াত পরে গিয়েছে উনি সেই দাওয়াতে চলে যাবে তো ঝট পর যাই হোক এক ঘন্টার জন্য উনি এসেছে যেহেতু আমার কথা দিয়েছে যে উনি আসবে আর শাওন ভাই আলহামদুলিল্লাহ অনেক জামাই জামাইবোর এরা এত রাত পর্যন্ত ঘোরাফেরা করে এই বয়সটি আসলে ঘোরাফেরার সময় আমরা আসলে যেই ভুলটা করেছি ওনাদের আসলে এই ভুলটা আমি করতে দেখি না আমরা ভুল করেছি যে না বাচ্চা ছোট এখন যাব না বাচ্চা ছোট এখন বের হব না বাচ্চা ছোট ঘুমের ডিস্টার্ব হবে বাচ্চা ছোট খাওয়ার ডিস্টার্ব হবে কিন্তু আলহামদুলিল্লাহ শাওন ভাই লিনা না এত আল ঘুরে আর আলহামদুলিল্লাহ আমাদের আলিশা বুড়িও বাবা মার সাথে পারফেক্ট যায় ঘুম খুব লেটে হয় ও লেট করে ঘুমায় কোনো প্রবলেম হয় না কান্নাকাটি নাই খুবই শান্ত সৃষ্ট মেয়ে আর এরকম বাচ্চা থাকলে আসলে ঘুরতেও মজা আমার যখন এই বয়সটা ছিল তখন আমার মা হাজব্যান্ড বলতো তুমি ছোট বাচ্চা তুমি কই যাই বা তোমার ছোট বাচ্চা তুমি বাসায় থাকো বড় হইলে ঘুরিস বড় হইলে ঘুরিস এখন যখন বাচ্চারা বড় হয়েছে এখন আর শরীর সেই কোলায় না যে এখন যে ঘুরবো রাত বারোটা পর্যন্ত রাস্তাঘাটে থাকবো তো আসলে যেই সময় যেটা করা উচিত কিন্তু আমরা আসলে ভুল করি সময়গুলোকে ডিসরেসপেক্ট করি সময়গুলোকে যেমন যেটা যখন করা উচিত সেইটা করি না গহনাগাছি যখন ইয়াং বসে পড়ার কথা তখন বলি বুড়া বয়সে গহনাগাছি পড়বি তখন কি আসলে গহনাগাছি পড়ার ইচ্ছা থাকে তখন কি কাতান শাড়ি পরার ইচ্ছা থাকে তখন তো শরীরে অনেক রোগ বাধাই বেঁধে যায় ঘুরতে ফিরতে যেতে ইচ্ছে করে না তখন মনে হয় যে বেজিয়ে থাকি রিল্যাক্স করি আমার জানি কই দিন ধরে কী হয়েছে খালি বেজে থাকতে ইচ্ছে করে কোথাও বেরোতে ইচ্ছে করে না কোথাও যেতে ইচ্ছে করে না তো যাই হোক আমরা এই তো কফি আড্ডা খেলাম আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ লিনান শাহন ভাইকে সুন্দর একটা ইভিনিং দেওয়ার জন্য ওনার আসার কারণে আমরা দুজন একটু এনজয় করলাম একসাথে আড্ডা দিলাম গল্প করলাম চা খেলাম হাসাহাসি করলাম এটাই আসলে একটু মনটাকে ফ্রেশ দেয় সবসময় গ্যাদারিং একসাথে বসে থাকা এই একই বাচ্চা কাচ্চা পালন করা এই খাওয়া দাওয়া এটা আসলে ভালো লাগে না মাঝে মাঝে হঠাৎ করে কেউ আসলে প্রিয়জন তখন খুবই ভালো লাগে তো যাই হোক এই যে আমরা দুজন অনেক সুন্দর সুন্দর রিলস বানিয়েছি আর এগুলি কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে আপনারা দেখতে পেরেছিলেন তো এখানে উঠে এখানে আমরা অনেকগুলো রিলস টিকটক করতেছিলাম গয়না নিয়ে টানাটানি করতেছিলাম আমরা এই যে প্লানগুলি দেখতেছিলাম তো এইগুলি নিয়ে আসলে আমি আর লিনা গল্প করতেছিলাম আর এগুলিকে একটু মেমোরি হিসেবে রেখে দিয়েছি তো ভাবলাম এটাই আমার ভিউয়ারদের সাথে শেয়ার করি হয়তো আমার গ্যালারিতে এগুলি থাকবে না যদি আমি পোস্ট না করি তাহলে এটা আসলে বেশি দিন থাকে না আর এটা যেহেতু আমি একজন ব্লগার আমি চিন্তা করি যে আমার প্রতিদিনের দিনগুলো কীভাবে কাটায় আমার ভিউর্সদের সাথে শেয়ার করি আর আলহামদুলিল্লাহ এখন আমার পেজে মোটামুটি অনেক ভালো রিসপন্স আসতেছে যেসব ভাই আপুর আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি বলে বোঝাতে পারবো না আপনাদের এই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে কত দূর নিয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে তো যাই হোক আর বললাম যেহেতু সেপ্টেম্বর মান্থ হাজব্যান্ডকে বললাম সবাইকে চলে আসতে সেটা ছিল তেরোই সেপ্টেম্বর দেখতে দেখতে ম্যাঙ্গো সিজন শেষ ভাবলাম আজকে ম্যাঙ্গো স্টিকের রাইসটা বানিয়ে খাবো হাজব্যান্ড অনেক ম্যাঙ্গো এনেছে তো ভাবলাম এই স্টিকের রাইসটা করবো যা তো লাস্ট নাইটে করেছিলাম খেয়ে বা সবাই পছন্দ করেছে তো ভাবলাম এটার জন্যই তুমি ওদেরকে বলো আসার জন্য চাচারে তারপর লিনারে ওদেরকে টেস্ট করাবো তো আমি আর কি করব ভাবলাম আমি ভালো একটু এখন মনে হয় মোটামুটি একটু ভালো জালপুরি বানাতে পারি আর একটু পাস্তা বানাই বাচ্চাদের জন্য ঝাল কারণ সবাই বাচ্চারা বিকেলে নাস্তা কারণ এটা ছিল বিকেলে কিন্তু ওনারা আসতে লেট করে ফেলছে এটা তো আমার কিছু করার নাই তাই না তো ডালপুরি আর পাস্তা বানিয়েছি আরও কিছু করতাম আপনার ভাইয়া হঠাৎ করে গায়েব ও থাকলে আমি হয়তো বাজার থেকে আরও কিছু আনাতাম আমি বললাম না যে আমার শরীর ভালো না আমার যেতে ইচ্ছে করে না তারপর ভাবলাম যে হ্যাঁ মেয়েরে বললাম যে তুই টেবিলটা সেট করে দাও আমরা যে টি পার্টি করি আর মানে সবাই আসলে মজা করছে বাচ্চারাও চাচার বাচ্চারা আসলে ওরা এক বয়সী তো ওরাও ওদের ফ্রেন্ড পায় আমরাও আমাদের ফ্রেন্ড পাই আর মানে সময়টা যেন কীভাবে কেটে যায় চার পাঁচ ঘন্টা মনে কোনো কিছুই না আমাদের মানে উঠতে ইচ্ছে করে না চাচা মিষ্টি নিয়ে আসছিলো আলিশ বা করেছে জিসিএসি ওনার মেজু মেয়ে তো মিষ্টি নিয়ে আসছে রসমালাই নিয়ে আসছে আর আমি এই তো হালকা পাতলা করেছি আর রাতের জন্য আমি বুটের দাদা গরুর মাংস করেছি পরোটা ভেজে দেব যদি রাতে আমরা ডিনার করি মানে একটা আমি রেখে দিয়েছি যদি রাতে খিদা লাগে লেট নাই যেহেতু হবে তো যাই হোক সিমসাম খাবার তো এই ডালপুরি আর পাস্তা খেয়ে সবার পেট ফুল আর এত ডিজার্ট খেয়েছি মানে আমরা ডিজার্টের উপর ডিজার্ট এর ওপরও আসছিলাম মানে এরকম একটা অবস্থা তো সবাই সাথে মানে একসাথে আড্ডা দেওয়া যে বাচ্চাদের টেবিলে বসিয়ে দিলাম আর এইটা এই ক্লিপগুলি আসলে আমি রিলসের জন্য নিয়েছিলাম কিন্তু রিলস দেখে এখন দেখি পনেরো মিনিট থেকে ভিডিও হয়ে যাচ্ছে তো ভাবলাম এটাই পোস্ট করে দিই আমার বার্থডে দিন সকালবেলা আপনারা দেখতে পারবেন আর এই ছিল আমার স্পেশিয়াল যেই ডিজার্টের জন্য দাওয়াত দেওয়া হয়েছে টি পার্টি সেটা হলো স্টিকি ম্যাঙ্গোর রাইস আলহামদুলিল্লাহ রাইসটা খেতে অসম্ভব মজা হয়েছে সবাই থেকে ফিডব্যাক নিয়েছে এবং সবাই খুবই পছন্দ করেছে যেহেতু আমার পক্ষে এই রাইসটা খাওয়া রেস্টুরেন্ট যেয়ে খাওয়া হবে না তাই নিজেই বানিয়ে খেয়ে ফেললাম হাজব্যান্ডকেও বললাম যে তুমি তো এটা খাওয়াবানা আমি তোমাকে বানিয়ে খায়ে খাইয়েছি আপনার ভাই তো খায় না ডিজার্ট বানিয়েটা এটা দুই থেকে তিনবারও খেয়েছে তো চাচা চাচি রে দিচ্ছি এখন আলহামদুলিল্লাহ চাচা চাচিও ওনারাও টেস্ট করে বলবে আমাকে কেমন হয়েছে তো আসলে বয়েস নেওয়া যাচ্ছিলো না কারণ এত নয়েস হচ্ছিলো সবাই এত গল্প করতেছিল যে কার কথা খান্দে কি হয় এত শব্দ হলে আসলে কথার ভিডিও দিতে আবার ভালো লাগে না তো চাচা চাচি বলতেছিলো যে গুড ওদের এক্সপ্রেশন ছিল গুড আর এখানে যা আমি নিলাম আমিও টেস্ট করব। আমিও আসলে খাইনি আমার আসলে সবাইকে খাওয়াবা খাবার খাওয়ানোর পর ভালো লাগে খেতে তো যাই হোক আমি যে এখনই টেস্ট করতেছি লাস্ট নাইট একটু টেস্ট করেছিলাম সবাই এক প্লেট থেকে সবাই একটু একটু করে টেস্ট করেছিলাম আর আলহামদুলিল্লাহ খুবই মজা লাগছে স্টিকি রাইসটা এটা আসলে ডিজার্ট হিসাবে রাখা যায় যখন ম্যাঙ্গো সিজন থাকবে সামারে এটা আসলে সবাই খুব পছন্দ করবে আর বানানো খুবই ইজি মাত্র টোয়েন্টি মিনিটে বা টেন মিনিটে এটা বানিয়ে ফেলানো যায় মানে আমার কাছে খুবই ভালো লাগছে খেতে অসম্ভব মজা কোকোনাটের স্মেল ম্যাঙ্গো স্টিকি রাইস আর এটার জন্য সবাইকে বললাম তার জন্য যে টি পার্টির আয়োজন করেছিলাম বা টি পার্টি যে আমার জন্য এত সুন্দর একটা প্রি সারপ্রাইজ দিবে সেটা আসলে বুঝতেই পারি নাই আমি সত্যিই বুঝতে পারি নাই তো যারা যারা দিয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই তো ডিজার্ট খাওয়ার পর মানে খাওয়ার উপরই আসি বলবেন তো খাওয়া দাওয়া যেহেতু চিপাচি খাবো না তো কি করবো বলেন দেখি আর আমার এই ভিডিও দেখে অনেকে বলে যে আমি খেয়ে খেয়ে মোটা হচ্ছি আলহামদুলিল্লাহ হ্যাঁ খেয়ে খেয়ে মোটাই হচ্ছি কিছু করার নেই আমি যা খাই তাই আমার শরীরে লেগে যায় এই যে দুষ্টুল আলিশা বুড়ি এটা কাকিরে দেখে আর কি করে ওই যেখানে তো কেক কেক আনছে ও কেক খাবে ও কেক বলতেছে কেক কেক তো তার বলতেছে আম্মু কেমন হয়েছে তানিশা বলতেছে গুড মানে সবাই বলতেছে যে গুড তো এই আলিশা যে ছোটোবেলার ওর স্মৃতিগুলি থাকবে এজন্য একটু বেশি করে ক্লিপ নিচ্ছে ওর হলে দেখবো কি করতো আমার সাথে তো এখন চলে আসলাম মিষ্টি খাওয়ার জন্য চাচার মেয়ের মিষ্টি পরীক্ষার মিষ্টি তো সাদা চমচম এনেছে আর আমার সাদা প্লেট এনেছি একদম বেশি সাদা হয়ে গেছে আর সাথে ছিল রসমালাই তো আমি একটু সার্ভ করে নিচ্ছি সবাইকে দিব যেটা আর এই যে সুন্দর দেখে আমি বাটিগুলি আনছিলাম বাংলাদেশ থেকে ডিজার্টের আমার বড় বোন গিফট করেছে এই ডিজার্টের বাটিগুলোতে এই প্রথমবারই আমি সার্ভ করতেছি আর এইটা দেওয়ার পর আমাকে এত সুন্দর বাটিগুলি যে অনেক সুন্দর লাগতেছিল একদম কালারফুল আর সাধে হোয়াইট একটা কদম ফুলের মতো মিষ্টি আর রসমালাইটা অনেক মজা ছিল এইটা এলফোজার একটা দোকানে এক আপনাকে রসমালাইগুলো বানায় মানে খুবই ফ্রেশ হোম মেড রসমালাই বাট খুবই টেস্টি ছিল সবাই খুব পছন্দ করেছে তো যাই হোক আমি এখন দেখি যে কেমন হয়েছে এই যে একটার পরে একটা খাওয়া মিষ্টি খাচ্ছি আমার কাছে রসমালাই খাওয়ার পর আর সাদা মিষ্টিটা বেশি খেতে ইচ্ছে করতেছিল না তো এখান দিয়ে আমি যে খাচ্ছি রিল বানাচ্ছি তারপরে চলে আসলো আপনাদের ভাইয়া তো তখন সাড়ে নয়টার মতো বাজে তো ভাবলাম একটু চা খাই চার আর চা যদি না খাই টি পার্টিতে টি যদি না খাই তাহলে তো হলো না তো সবাই মিলে একসাথে বসে আসলে চা কফি খাওয়ার আলাদাই মজা আলহাম আলহামদুলিল্লাহ সবাই এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা ফোন করে যে সবাই চলে আসছেন এটাই অনেক মাঝে মাঝে আসলে এরকম করে চলে আসলে আবার ঝটপট করে আয়োজন করলেই ভালো কারণ আগে থেকে বললে এইটা আসলে হয় না হঠাৎ করে বললে এইটা সুন্দর হয়ে যায় দেখা যায় তো আর আমার জন্য যে এত সুন্দর সারপ্রাইজ ছিল সেটা তো বললাম যে কি ছিল সেটা একটু পরেই দেখতে পারবেন তো এই যে আমরা খাচ্ছি রিলস বানাচ্ছি সবাই একসাথে এনজয় করতেছি আপনার ভাইয়া এসে কোনো কিছুই পায়নি খালি চা পেয়েছে এসে বলতেছে হাংরি হাঙ্গরি আমি বলি ডাল পুরি আর পাস্তা আছে তুমি খাইলে খাইতে পারো এখন আর না খাইলে তো যাও তো এই যে সবাই একসাথে বসে গল্প করলাম ভালো লাগলো অনেক মনটা অনেক ফ্রেশ হয়ে যায় যদি এরকম আসলে একটা চার আড্ডা থাকে কম হলো দুই মাসে এক মাসে যারা একটু ফ্রেন্ড সার্কেল বেশি তারা এক মাসে হয়তো করেন বা এক সপ্তাহে করেন আর যেহেতু আমরা তো ফ্রেন্ড সার্কেলের চাইতে রিলেটিভ বেশি তো যখন যার সুবিধা হয় তখন এই যে আমার সারপ্রাইজ শাওন ভাইয়া চাচা যে আমার জন্য চেস্কো থেকে কেক কিনে নিয়ে আসছে লিনা নিয়ে আসলো ক্যান্ডেল ধরিয়ে থ্যাংক ইউ সো মাচ এটা আসলে আমি জানতামই না যে আমার জন্য বার্থডে বার্থডে পিপ বার্থডে প্লান্ট হইতেছে ওদের ভিতরে তো ভাই নাকি লিনার বলতেছিল যে সানডেতে ভাবি কী করে না করে তোমারও কাজ তাহলে আজকেই চলো কেক নিয়ে যায় তো ওনারা জামাইব কিরে নিয়ে আসছে গাড়িতে এটা তো আর আমার বলে নাই তো থ্যাংক ইউ ভাই লিনাকে চাচারে চাচিরে যে এই সুন্দর একটা সময় দেওয়ার জন্য ইভিনিং আসলে দেখতে দেখতে বয়সগুলো যেন বেড়েই যাচ্ছে না কমে যাচ্ছে এখন আর মানে জন্মদিন ভালো লাগে না কিন্তু তারপরও ফ্যামিলি মেম্বারদের জন্য জন্মদিন আমাদের পালন করতে হয় কারণ বাচ্চাদের অনেক মানে আশা থাকে মার জন্মদিনে কি করবে আমার মেয়েদের তো অনেক দেখি এক্সাইটিং মামির বার্থডেতে কি করবে ওরা বলে কেক কাটবে না আজকে ওরা বলে সানজেতে তোমার বার্থডে আজকে কেন আমরা কেক কাটবো তারপর ওদেরকে জোর করে এনেছে যে কেকটা আনছে না কাটলে আবার কেমন দেখা যায় চাচু নিয়ে আসছে চাচু তো সামনে আসবে না তো চলো কেটে ফেলি তো কাটার পর সবাই বলতেছে ঠিক আছে খাবে তো এইটা ছিল ভালোবাসার তরফ থেকে সবাই মানে এরকম ভালোবাসা পেতে সবাই আসলে আমরা পছন্দ করি ছোট বড় আর সানজেতে আমার বার্থডে আসলে পনেরোই সেপ্টেম্বর সেই দিনের ব্লগটা হয়তো পরে আসবে কি করি আমি জানি না এখনও আমার তো কোনো প্ল্যান নাই প্ল্যান হলো হাজব্যান্ড আর বাচ্চাদের আর ওদের প্ল্যানটি আমার এখন প্ল্যান আর সবাই আমার জন্য দোয়া করবেন আগামী বছরগুলো যেন আমি সুস্থ সবল থাকি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য সবাই দোয়া করবেন এই আশা করতেছি আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পেয়ে যা আছেন আমাকে ভালোবাসেন এইভাবেই থাকবেন সারা জীবন আর এখন আর বার্থডে করতে ইচ্ছে করে না কিন্তু ফ্যামিলি মেম্বারদের জন্য করতে ইচ্ছে করে আমি যখন বিশ বছর আগের কথা বলি যখন আমি লন্ডন আসছি আমি অনেক এক্সাইটিং থাকতাম আমার মার বার্থডেতে যে আমার আম্মুকে আমি কী দিলে খুশি হবে বা কি করব কি দিব তো এটা আমি সবসময় আম্মাকে দিতাম বাট এখন আম্মা বলে আমার কোনো কিছুই লাগবে না কোনো কিছু দিও না আমি এখন তো কোনো কিছু পড়িও না ইউজও করি না খালি আলমারিতে পড়ে থাকে কিন্তু একটা সময় আমারও খুব এক্সাইটিং লাগতো যে আমার আম্মারা কী দিলে আম্মা খুশি হবে তো এটাই হয় আমার বাচ্চারাও খুব এক্সাইটিং যে মামিকে কী দিলে মামি খুশি হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই